প্যালিয়েটিভ কেয়ার কিন্তু একটা বিশাল বড় ক্যানভাস। প্রশমন সেবা, নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত ভালো হবেন না আর কোনোদিন এই ধরনের একটা মানুষ তার যন্ত্রণা কমানোর, ভোগান্তি কমানোর প্রচেষ্টা, এই ক্যানভাসটা অনেক বড়। এই ক্যানভাসের যে অংশটুকু চিকিৎসা বিজ্ঞানের অংশ সেটাকে আমরা প্যালিয়েটিভ মেডিসিন বলতে পারি। কেয়ার একটা অনেক বড় জায়গা, তার বাকি অংশটুকু কিন্তু সমাজে সবারই সম্পৃক্ততা প্রয়োজন। কিন্তু সমাজে সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন, প্রয়োজনীয়তাটা কি বোঝানোর কোনো যথার্থ পদক্ষেপ কি নেওয়া হয়েছে কি না? উত্তরটা হচ্ছে না। বাংলাদেশে স্বাস্থ্যনীতিতে এবং সমাজনীতিতে কোনোটাতেই প্যালিয়েটিভ কেয়ার তেমন কোনো জায়গা নাই বললেই চলে। রোগ প্রতিরোধ আছে, রোগ আরোগ্যর চেষ্টা আছে, কিন্তু আরোগ্য অযোগ্য মানুষের জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নাই। এখন মানুষকে সচেতন করে তোলার জন্য এই মাধ্যমটাকে যতটুকু ব্যবহার করা যায় অবশ্যই সেটার প্রয়োজন আছে। যখন সুতায় টানা হয় তখন ঘুরের আর অস্তিত্ব ঠিক থাকে না, এই জন্য ঘুরে একা যে আমাদের জীবনটাও এরকম। আমরা মনে করি আমরা স্বাধীনভাবে চলবো, কিন্তু তা না, যখন আমাদের জীবনায়ু শেষ হয়ে যাবে, যখন সুতে টান পড়বে তখন তো আমরা চলে যাবো। প্রজাপতি অতুলনীয় সুন্দর, এই সৃষ্টিকর্তা যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি অতুলনীয় সুন্দর। কারণ প্রজাপতি একটা প্রাণী, এটা যেরকম সুন্দর যিনি সৃষ্টি করেছেন তিনি তার সেরকম সুন্দর। যখন সে আঁকা শুরু করলো তার মধ্যে আলাদা একটাই এক্সপ্রেশন ছিল, একটা স্মাইল ছিল যেটা দেখি যে কারোই ভালো লাগবে। ছবিতে যে গ্রামের মেয়ে পড়ছি ঘাটে যায় পানি পরে, এই জায়গায় সে অনেক ভালো লাগছে। আগে শরীরটা খুব অসুস্থ আসলো হাসপাতালে, এই জায়গায় যাই আঁকার পরে শরীরটা মানে এই জায়গায় সে একটু ভালো লাগতেছে দেখার পরে। একটা কষ্টের ছবি, ছবিটা হলো যে আপনার জীবনে হলো যে অনেক কষ্ট নিয়ে আর কি এটা আঁকা হয়েছে। যেমন মনে করেন একটা টেনশন, যেমন রোগী নিয়ে আসছে, রোগী হলে যাইয়া হাসপাতালে চিকিৎসা চলতে আছে, তারপর হলে যাইয়া তার চিকিৎসার টাকা পয়সার জন্য কীভাবে কী করতে পারি, এই টেনশন হিসাব করেই এই ছবিটা আঁকা হয়েছে। ছবিটা আঁকার পরে আমার খুবই ভালো লাগছে। ছবিটা আঁকার সময় গ্রামের কথা মনে পড়ছিল তাই গ্রামের ছবি আঁকছে। ছবিটা আঁকার পরে কিছুটা ভালো লাগছে। লিখেছেন মা, সো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এটা আঁকার কারণটা কি। বাদশা মিয়া বলছেন যে আমি যখন ছোট ছিলাম সামান্য অসুস্থ হতাম, আমার মা কতটা অস্থির হয়ে যেত। এখন আমি এত বড়, 52 বছর বয়স, আমার মা আমার পাশে নাই, আমার এত বড় রোগ, আমার মা আমার সাথে থাকলে কত না আমাকে যত্ন নিত। সো সে তার মাকে খুব বেশি মিস করছে। সূর্যকুমকে ফুল আঁকতে গেছিলাম, সেটি হয় নাই, এইরকমভাবেই আঁকাইছি। আমার এই বাড়ির পাশে ফুলের ইয়ে আছে, বাগান আছে, সেটা ইয়ে করতে ভালো লাগছিলো দেখে, চান মনের ভিতর লাগলে পরপর করে এগা আঁকাইছে। এটা আমরা নিজেরা আঁকলাম এই কারণে যে আমাদের আমাদের দেখে আমাদের পেশেন্টরাও যেন আগ্রহ প্রকাশ করে। আর এটা মনে করলাম যে আমাদের গ্রামের এরকম দৃশ্য থাকে, তো সেজন্য আমি এরকম করে একটা আঁকলাম। মানে আমি পেশেন্ট দেখি, পেশেন্টের সেবা দিই, ওদেরকে ছবি আঁকতে দিছি, আমার ভালো লাগছে ওদের ছবি আঁকা, তার জন্য আমারও ছবি আঁকতে ভালো লাগছে। আমি তাই আমি ছবিটা আঁকছি। আমাদের বাড়ির পাশের জমিতে কলা গাছ আছে, বেগুনের ফসল আছে, এগুলো মনে করলে এখানে এসে যে সেটা বেগুন আঁট করলাম, কলা গাছ আঁট করলাম, একটা ঘর আঁট করলাম, আমাদের বাড়িতে ঘর আছে, বাড়ি ঘর আছে, সেটা মনে পড়লো। ইয়ে বক পাখি আছে ওরা, এগুলো মনে হলো, সেগুলো আমরা আঁট করলাম, ভালো লাগলো। ছবিটা আঁকতে আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে আসে 2 মাস বাড়ির কথা মনে পড়িস, তাই বাড়িটা আঁকলাম। এটা আমাদের বাংলার জাতীয় পাখি, তুই তাই আমি আঁকতে ভালো লাগে।
I just wanted to share with you my incredible story of survival. I was not supposed to be alive today, but I think it's a great power that I've discovered through healing myself. And that power is only comes from God. And that expression is that Allah is the greatest creator, and He's very creative. And that creative nature gave me inspiration to be with art, of many nature, art through music, art through painting, art through cooking, art through gardening. যে ক্যান্সার রোগীরা আছেন তাদেরকে দেখলাম, তো এটা তো অবশ্যই অনেক কষ্টের এবং অনেক বেদনার আমাদের সবার জন্য। তাদের সেই কষ্টটা আমরা নিজেরা শেয়ার করতে পারছি না, আমরা নিতে পারছি না সেই পেনটা, ওদের ওদেরই নিজেদের ওই পেনের মধ্যেই ওদেরকেই যেতে হবে, হয়তো বা আমরা কিছুটা তাদের কষ্ট লাঘব করার জন্য পাশে দাঁড়াতে পারি, কিন্তু সেটাও খুব সাময়িকভাবে। তো আমার মনে হয় যে এই যদি তারা যদি একটু ছবি আঁকে বা একটু গান শুনে বা কোনো কিছু আনন্দের মধ্যে দিয়ে যদি যায়, যেটা ক্ষণিকের জন্য হলেও কিন্তু এই বেদনাটা তারা ভুলতে পারে, তো সেই চেষ্টা যদি আমরা সবাই করতে পারি, আমরা আমাদের চিত্রশিল্পীরা যদি আমরাও কিছুটা কন্ট্রিবিউট করতে পারি তাদের সঙ্গে, তাদেরকে যদি একটু আমরা ভালো লাগা দিতে পারি ক্ষণিকের জন্য হলে কিছু সময়ের জন্য, আমার মনে হয় এটা বোধহয় অনেক একটা ভালো একটা ব্যাপার হবে। আমার জীবনে এই গত দু বছর আগে একটা অনেক একটা জীবনে একটা বড় দুর্ঘটনা বলা যায়, হয়তো মানুষ যখন নিজে সেই দুর্ঘটনার মধ্যে দিয়ে না যাবে, সে দুঃখের মধ্যে দিয়ে না পড়বে, তখন কিন্তু সেটা সে অতটা অনুধাবন করতে পারে না। হয়তো আগে আমি এতটা বুঝিনি যে মানুষের এই দুঃখ কষ্টটা আমি বুঝতে পারিনি আগে, সেটা যখন আমার নিজের জীবনের মধ্যে আসলো তখন আমি সেটা বুঝেছি যে এটার মানে আপন মানুষ হারানোর যে কী কষ্ট। তো হয়তো এটা আমি নিজে একজন চিত্রশিল্পী, আমি ছবি আঁকি, তো সেটা আমি জানি যে ছবি আঁকলে আমি অনেক ভালো থাকবো এবং এর মধ্যে দিয়ে গেলে আমি নিজেকে ভালো রাখতে পারবো, কিন্তু তারপর আমি পারছিলাম না কাজটা করতে, আমি ক্যানভাসের সামনে দাঁড়াতে পারছিলাম না, যে এত ডিপ্রেশনের মধ্যে আমি চলে গিয়েছিলাম, ওখান থেকে আমার বের হয়ে আসা অনেক কঠিন ছিল। তারপর যখন আস্তে আস্তে আমি ছবি আঁকা শুরু করলাম, তো আমাকে আমার অনেক বন্ধু, তারা যিনি অনেক কাছের মানুষ, যারা তারা আমাকে ইন্সপায়ার করলো যে ছবি আঁকতেই হবে তোমাকে, না হলে এটা ছাড়া তুমি কোনোভাবেই তুমি নিজেকে ঠিক করতে পারবে না। তখন আমি এই ছবি আঁকা শুরু করলাম, ছবি যখন আঁকতে আঁকতে তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমি আমার আগের জগতে আমি ফিরে গেছি। আর্ট থেরাপি কিন্তু আমরা কেবল যে ক্যান্সার রোগীদের জন্য তা না, আমরা এন স্টেজ হার্ট ফেলিয়ার, এন স্টেজ রিনাল ফেলিয়ার, এন স্টেজ রেসপিরেটরি ডিজিজেস, HIV AIDS যদি থাকে, এই ধরনের প্রত্যেকটা ডিফিকাল্ট কেসেস, লাইফ লিমিটিং অ্যান্ড ইনকিউরেবল স্টেজেস অফ ডিজিজেসে ব্যবহার করতে পারি। এবং এই আর্ট থেরাপি দ্বারা আমরা কিন্তু দেখেছি, তাইওয়ানে রিসেন্টলি 2012 একটা স্টাডি হয়েছে, সেখানে দেখেছে 53% অফ পেশেন্টস কিন্তু স্টার্টেড ফিলিং বেটার, তারা বলেছে তাদের ফিজিক্যালি ভালো লেগেছে পেন্টিং করার পরে, এবং 70% ক্যান্সার পেশেন্ট বলেছে তারা ইমোশনালি অনেক রিলিভড মনে করেছে নিজেকে। সুতরাং এটার যে হিলিং প্রসেস সেটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং আমাদের দেশে যেহেতু এই কাজটা হয়নি, আমরা আমাদের বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের যে শেল্টার সেখানে রোগীদেরকে নিয়ে এবং BSMMU-র সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার সেখানকার কিছু পেশেন্টদের নিয়ে আমরা এই কাজটা শুরু করে দিয়েছি। একজন ক্যান্সার পেশেন্টের মানসিক অবস্থা তখন থাকে, তার ভেতরে তার ছোটবেলা থেকে তার যে জগৎগুলো ছিল কিংবা তার ভবিষ্যৎ পরিকল্পনা যাই ছিল, কোনোটাই সে আর আসলে পাবে না সামনে, এরকম একটা ভয় কিংবা এইরকম একটা দুঃখ বেদনা থেকেই সে কিন্তু হয়তো তাকিয়েই থাকে। আমি দেখেছি এরকম তাকিয়ে থাকে, তার চোখ দিয়ে জল গড়ে পড়ে, কিন্তু তার কিছুই করার থাকে না, অনেক অসহায়ত্ব সে তখন পেয়ে যায়। কিন্তু ওরকম জায়গায় আসলে তাকে বুস্ট আপ করার জন্য তার আশেপাশের লোকজনকে অনেক আনন্দ তাকে দেবার প্রয়োজন মনে হয়েছে আমার। আই ক্লিয়ারলি রিমেম্বার মাই মম ছোটবেলায় আমাকে বলতো যে মন খারাপ হলে ছবি আঁকো, মন খারাপ হলে সেজে গুজে বাইরে যাও, অ্যান্ড
এই জিনিসটা সবসময় একটু রেজনেটস উইথ মি, যে অ্যাকচুয়ালি মন খারাপ হলে বা একটু ডিপ্রেসড হলে যদি ছবি আঁকি মনটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়ে যায়। এখানে আমাদের যেই উদ্দেশ্যে আসা সেটা হলো যে ক্যান্সার পেশেন্টদের কীভাবে একটু স্বস্তি দেওয়া যায় সেটার উপরে, আর্ট কীভাবে থেরাপি হিসেবে ইউজ করা যায় সেটা, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আর আসলে ক্যান্সার পেশেন্টদের যে রিলিফ দেওয়া এটা যে কত জরুরি সেটা ফ্যামিলির মধ্যে ওরকম পেশেন্টদের পাশে থাকা মানুষরাই এটা অনেকটা বুঝতে পারে। আমাদের একটা সবসময় চেষ্টা থাকে ভিন্নধর্মী কিছু করার, সমাজের জন্য কিছু করার। যারা আমাদের সাথে কাজ করবে অসুস্থ যেই ক্যান্সার পেশেন্টরা, তারা হয়তো একদিনের জন্য হলেও আমাদের সাথে একটু রং নিয়ে খেলা করবে, একটু আনন্দ আমরা তাদেরকে কিছুক্ষণের জন্য হলেও হয়তো একটু আনন্দ দিতে পারবো। এটাই মনে হয় যে আমার কাছে অনেক বিরাট একটা পাওয়া। যখন ক্যান্সার পেশেন্টের কথা শুনলাম তখন আসলে অনুভূতিতে আমি খুবই মানে কষ্ট হচ্ছিল যে তাদের যে ক্যান্সার পেশেন্টের যে কষ্ট, তাদের যে দুঃখ, তাদের সাইকোলজি, এগুলো শুনতে শুনতে হঠাৎ করে আমি মানে আবেগে আরিদ্ধ হয়ে গেছি। We support social causes through CSR activities. We came to know that they are going to organize a workshop with cancer patient for healing through art. I think this is a pioneer initiative from their side. We really would like to support them in their noble initiative and we wish them all the best. আমি পত্রপত্রিকায় ক্যান্সার পেশেন্টদের সম্পর্কে যখন পড়েছি তখন তাদের অনুভূতিগুলো আসলে আমি এই মুহূর্তে আমি ব্যক্ত করতে পারবো না, কিন্তু আমার সবসময় মনে হচ্ছে আমি তাদের সাথে কিছু কাজ যদি করতে পারতাম, সৌভাগ্য আমি মনে করেছি যে আমি তাদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। ক্যান্সার শব্দটাই একটা কোথায় যেন একটা কাঁপন ধরিয়ে দেয়। আমার মনে হয় এই কাঁপনটাই হয়তো একজন রোগীকেও অনেক হতাশার দিকে ঠেলে দেয়। সেখান থেকে আসলে তাকে যদি এই শেষ সময়টা একটু রং মানে ভালোবাসা, রং মানে আনন্দ, রং মানুষকে ভীষণ কাছে টানে, ভীষণ উদ্দীপ্ত করে, আমার কাছে তাই মনে হয়। এবং রঙের মধ্যে ডুবে থাকা যায় অনেকটা সময়। আমার মনে হয় এই রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা হয় তাদের আসলে সময়টা কাটে না, তো তাকে যদি রঙের মাঝখানে ডুবিয়ে দিয়ে তার সময়টাকে আনন্দিত করে তোলা যায়, তারা রঙের খেলা করার যদি আনন্দটা নিয়ে পরবর্তীতেও ওটা নিয়ে সে ব্যস্ত থাকে, আমার মনে হয় তাদেরকে আমরা তাদের শেষ সময়ে একটু আনন্দের একটা ছোঁয়া বা ব্যস্ত থাকার একটা বিষয় হয়তো সে নিয়ে যেতে পারবে। আমি আলোচনার সময় দেখলাম আমার আর্টিস্ট বান্ধবীরা যারা ছিলেন তারা বলছিলেন যে এই যে আমরা যখন কথা বললাম যে আর্ট থেরাপি কীভাবে হিলিং প্রসেসে কাজ করে, তখন তাদের নিজেদের যে অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করলেন আমাদের সাথে, এবং প্রত্যেকের কিন্তু এক্সপ্রেশন অন্যরকম। কারো মনে হচ্ছে অনেক রং দিয়ে কষ্টটাকে ঢেকে দেবেন, কারো মনে হচ্ছে যেন একটু হালকা হালকা রং দিয়ে সেই কষ্টের মধ্যে কিছুটা শান্তি যেন খুঁজে পাবেন। সুতরাং আমাদের নিজস্ব যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু আমরা রঙের মাধ্যমে, তুলির মাধ্যমে প্রকাশ করতে পারি।